সুন্দর কড়াইশুটির কচুরি। কড়াইশুটি তো দেখতে পাচ্ছি না, একদম পাতলা করে পুর দেওয়া আছে কড়াইশুটি। ঝিঙের কচুরি না মুখে দিলে আলাদাই এটা টেস্টের ব্লাস্ট হয় মুখের মধ্যে। নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। আজকে আর একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে বিরিয়ানি চ্যালেঞ্জ হবে না, আজকে ডেইলি ব্লগ হবে। লাইক কী কী করছি আজকে সারাদিন সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো হচ্ছে দু একদিন তিন দিন এরকম গ্যাপ দিয়ে দিয়ে বিরিয়ানি চ্যালেঞ্জ আসবে। রোজ রোজ তো খাওয়া যায় না বিরিয়ানি, আর তোমরাও খেতে বারণ করছো, তোমরাও খেতে যে রোজ রোজ ভাই খেও না বিরিয়ানি। তো চলো আজকের এই ডেইলি ব্লগটা শুরু করা যাক। তো বন্ধুরা ফাইনালি ব্রেকফাস্ট করতে হবে, এখনো পর্যন্ত ব্রেকফাস্ট করা হয়নি। আর চলে এসেছি এই দাদা ভাইয়ের দোকানে। ভালো আছো? কচুরি কচুরি হবে তো? কত লাগবে? কপিস আছে এখানে ভাজা, হয়ে যাবে। কত লাগবে? 60-70 টাকার মতো দিয়ে দাও, দিয়ে দাও। এখানে কপিস আছে দেখো না, নিচে কি আরো ভাজা আছে? 70 টাকা কপিস হবে, 14 পিস। হ্যাঁ দিয়ে দাও। তরকারি আছে তো? তরকারি বেশি করে দেবো, আমার বন্ধু বান্ধব অনেক আছে। চলো আজকে ফাইনালি আমি লাকি, কচুরি হয়ে যাবে। মাঝে মাঝে এসে আমি ফিরে যাই, কারণ ঘুম থেকে উঠতেই লেট হয়ে যায়। আজকে কি দিয়েছো গো, ছাতুর কচুরি না কড়াইশুটির কচুরি? না, কড়াইশুটির কচুরি। বাহ খুব ভালো। আর তুমি না চারটে মতো, 4-5 মতো এই শাল পাতা দিয়ে দিও। বাহ আজকে শাল পাতা আছে, মানে আজকে দিনটা তাহলে আমার ভালোই যাবে। অন্যদিন ওই থার্মাকলে যে বাটি থাকে, আজকে শাল পাতা। শাল পাতার মধ্যে তরকারিটা সেন্টটাই আলাদা লাগে। একটু বেশি করে দিয়ে দিও তরকারি। তো বন্ধুরা বলে রাখি, এই দাদা ভাইয়ের দোকান হচ্ছে নয়াপট্টি চোখ মন্দিরের ঠিক অপোজিটেই দেখতে পাবে দাদা ভাইয়ের কচুরির দোকান। আর সামনে এরকম সুন্দর এই মিষ্টি সাজানো বক্সটা তোমরা দেখতে পাবে, খুবই সুন্দর। হিঙের কচুরি এবং তরকারি তো হিং দামে, তরকারি তো হিঙে খুবই সুন্দর সুস্বাদু লাগে। তো এখান থেকে খেয়ে যাও কিন্তু। তরকারিও ডেইলি চেঞ্জ হয়। আচ্ছা এক একদিন চেঞ্জ করো তরকারি, কোনোদিন আলুর তরকারি করো, কোনোদিন মটর, আর কি কি করো? কাবলি ছোলা করো, বাহ কালো চানা, আচ্ছা চানা ডালও করো, বাহ খুব ভালো। তো এক একদিন এক এক রকম দাদা ভাই করে, তো তোমরা এসে এখান থেকে অবশ্যই খেয়ে যাও। নয়াপট্টি সল্টলেক সেক্টর 5 এর নয়াপট্টি মেন রোডের যে চোখ মন্দির আছে, চোখ মন্দিরের ঠিক অপোজিটে দেখি দাদা ভাইয়ের দোকান। বন্ধুরা ফাইনালি আমাদের কচুরি চলে এসেছে মাছাতে, এবং হচ্ছে সুন্দর আমাদের হিং দেয়া আলু মটরের তরকারি ঢালা হচ্ছে শাল পাতার বাটির মধ্যে। তো কারা কারা এরকম শাল পাতার মধ্যে খেতে ভালোবাসে, খিচুড়ি হোক বা কচুরি, কমেন্টে জানাবে। চলো ফাইনালি শুরু করলাম আজকে সুন্দর কড়াইশুটির কচুরি। কড়াইশুটি তো দেখতে পাচ্ছি না, একদম পাতলা করে পুর দেওয়া আছে কড়াইশুটি। হিঙের কচুরি না মুখে দিলে আলাদাই এটা টেস্টের ব্লাস্ট হয় মুখের মধ্যে। যারা যারা কচুরি ভালোবাসো প্লিজ ভিডিওটাকে লাইক করে দাও। এইবার বোঝা যাচ্ছে কিছু একটা পুর দিয়েছে। এই সুন্দর দুপুর দেখে তো সেটা মুড়ি দেবে, দেয় না একবার ভালো কথা। তো গরম গরম কচুরি খাওয়া শেষ হলো, অনেকদিন পরে এইবার স্কুটিটা আজকে হাতে পেয়েছি। স্কুটিটা ময়লা হয়ে আছে, তো স্কুটিটা চলো চট করে পরিষ্কার করে নিই, আজকে ছুটি আছে। তো বিকেলবেলা হালকা বাদলে একটুখানি স্কুটিটা নিয়ে রিক্সা দিয়ে ঘুরবো। তো মোটামুটি স্কুটির অবস্থা এই দেখতে পাচ্ছ।
তো চলো চট করে পরিষ্কার করে নিই স্কুটিটা। ফাইনালি দেখতে পাচ্ছ স্কুটার পরিষ্কার করে নিয়েছি, ধুয়ে ধুয়ে যেহেতু বিকেলবেলা আজকে নিয়ে বেরোবো। কেমন লাগছে দেখো, মোটামুটি দেখো যতটা পেরেছি পরিষ্কার করেছি, দেখতে পাচ্ছ চাকা টাকা যতটা সামর্থ্য হয়েছে চেষ্টা করেছি পরিষ্কার করার। দেখো পেছনটা তো মোটামুটি বিকেলে ঘুরতে যাওয়ার জন্য গাড়ি রেডি। তো বন্ধুরা ফাইনালি বাড়িতে চলে এসেছি, চান টান করে পুরো রেডি হয়ে গিয়েছি। তো আজকে কি রান্না হয়েছে একটুখানি দেখিয়ে দিই, যেহেতু ডেলি ব্লগ হচ্ছে মানে ডেলি যা যা হচ্ছে সব দেখাবো তোমাদেরকে। তো আজকে কি রান্না বান্না হয়েছে একটু চলো দেখি। আজকে রান্না হয়েছে, ডাল হয়েছে, মাংস হয়েছে, এদিকে শসা, একটা লেবু। তো এই হচ্ছে আজকেকার দুপুরবেলার খাবার দাবার, চলো এটাকে সুন্দর করে খেয়ে শেষ করি, দেখা হচ্ছে বিকেলবেলা। দিয়ে দাও দুটো। হ্যাঁ হ্যাঁ, স্কুটিটা অনেকদিন নিয়ে যেটা ভাই চালায়, তো ভাই আজকে বেরিয়েছে আমার বাইকটা নিয়ে, আমি স্কুটারটা নিয়ে বেরিয়েছি বাইরে। শোভাদা জানাও বাবা এখন ওই দিকটা যায় ওপারটা। তো বন্ধুরা ফাইনালি সন্ধে হলো, আর সন্ধেবেলা মানেই চা আর বিস্কিট। এরকম বেকারি বিস্কুট কিন্তু দারুণ লাগে খেতে। আর এদিকে সুব্রত দা এদিকে গাড়িটা ধুয়েছে, আজকে চকচক করছে, একটুখানি ভিজিয়ে খাবো। বিকেলবেলা একটা এত সুন্দর বই হচ্ছিলো, দেখতে দেখতে সন্ধে হয়ে গেছে, বিকেলে আর বেরোতেই পারিনি। তো সন্ধ্যেবেলা একটা চা দিয়ে শুরু করছি। শান্তি হলো। তারপর আমরা নিয়ে চলে এসেছিলাম খিচুড়ি ভোগ, এখন কালী পুজোর সিজন চলছে। তো গতকাল ভাই ফোটা, তো আমরা চারজনে মিলে এখানে খিচুড়ি ভোগ খাচ্ছি, রতন, রবীন্দা, সুব্রত দা আর আমি। তো মোটামুটি গরম গরম মায়ের খিচুড়ি ভোগ জাস্ট মুখে দিয়ে মানে কি বলবো, আলাদাই লাগলো সন্ধেবেলাতে। তো ফু দিয়ে মানে প্রচণ্ড গরম ছিল, মুখে দিলাম জাস্ট সত্যি মানে জমে গেল আজকে সন্ধেবেলাটা একদম। বন্ধুরা এখন চলে এসেছি বাপনের দোকানে, একটুখানি এখানে মোমো স্যুপ খেলাম, মোমোর স্যুপ খুব ভালো বানায় বাপন। এই যে বাপন আর এই হচ্ছে দোকান, তো দোকানটা অন্য জায়গায় হয়েছে সেটাও একদিনকে তোমাদেরকে ভালো করে দেখাবো। আর একদিন একটা ফুল এপিসোড করব যেখানে বাপন মানে কী কীভাবে মোমো তৈরি করে, এবং হচ্ছে চিকেন উইংস, তারপর তোমার লেগ পিস, চিকেন বেস পিস, থাই পিস, এগুলো মানে আলাদা আলাদা পিস এই দেখাচ্ছি তোমাদেরকে। এ দেখো যে থাই লেগ বেস আছে, তারপরে পপকর্ন আছে, এই সমস্তগুলো রেডি করে সেগুলো তোমাদেরকে ভালো করে দেখাবো। আর আগের থেকে লোকেশনটা চেঞ্জ হয়েছে সেটাও তোমাদেরকে ভালো করে দেখাবো, একদিন একটা ভালো করে এপিসোড তৈরি করব। তো তাহলে একদিন সময় করে, ঠিক আছে, তুই যে মোমো তৈরি করিস, মোমো একদম কীভাবে তৈরি করছিস সেগুলো দেখাবো, চিকেনের যে বেস পিস, তারপরে তো হচ্ছে লেগ পিস, উইংস, এগুলো কীভাবে করছিস সেগুলো একদিন একটা ফুল এপিসোড করবো। আর এখন তো লোকেশন চেঞ্জ করেছিস আগে থেকে, আগে তো চোখ মন্দিরে ঠিক মন্দিরের পেছন দিকে ছিল, এখন এই লোকেশনটা কোথায় হয়েছে? এটা ঠিক মেইন রোডের মানে আমাদের নয়াপটি মেইন রোডের উপরে হয়েছে, চোখ মন্দিরের একটু আগে, তাই তো? একটু আগে আর্সেনাল বিরিয়ানি ঠিক অপোজিট। আচ্ছা, চোখ মন্দিরের আগে ডান দিকে রয়্যাল আর্সেনাল বিরিয়ানি, ঠিক তার অপোজিটে দোকানটা হচ্ছে, ওই দূরে দেখতে পাচ্ছ বিরিয়ানির দোকানে, একটু জুম করে তোমাদেরকে দেখাচ্ছি, ওই যে বিরিয়ানির দোকান, এখান থেকে মাঝে মাঝে ওই বিরিয়ানি খাই। তো এর অপোজিটে এখন বাবন শিফট করেছে দোকান, তো সমস্ত কিছুই তোমাদেরকে একটা একটা দিন ভালো করে এপিসোড তৈরি করবো, এক্সক্লুসিভ এর দোকানের এপিসোডটা থাকবে।